আসসালামু আলাইকুম ইন্টারনেট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে আপনাদের মান্থলি হাদিয়াটা দিতে পারেন প্রথমে আপনারা গুগল থেকে ইন্টারনেট মাদ্রাসা লিখে সার্চ দিবেন দিলে প্রথমে আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন এখানে চাপ দিলে আপনারা আপনাদের আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা প্রথমে লগ করবেন লগ ইন করে আপনি এখানে স্টুডেন্টে চাপ দেবেন যেহেতু আপনি স্টুডেন্ট এখানে আপনার এস আইডে দিবেন আপনার যদি হাইপেন থাকে হাইপেন দিবেন আর হাইপেন যদি না থাকে হাইপেন ছাড়া দিবেন আমার আমার আইডিতে হাইপেন আছে এবং আপনার পাসওয়ার্ডটি দিবেন দিয়ে এখানে রিমেম্বার মি চাপ দিয়ে সাইন ইন বাটানে চাপ দিলে আপনি স্টুডেন্ট ড্যাশবোর্ডে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন আপনি স্টুডেন্ট ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলেছেন এখন আপনারা এরকম একটা ইনফরমেশন দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে আপনার মাসিক টিউশন ফি বকে আছে তার মানে আমাদের আমাকে এখন মাসিক হাতিয়ে দিতে হবে এটা কখন বকে এটা কোথায় দেখতে পারবেন আপনার এই যে ফি সেকশন থেকে আপনারা আপনাদের পেমেন্টের তথ্যগুলো দেখতে পারবেন আমি যদি ফি করি আপনারা দেখতে পাবেন যে আপনারা কবে ভর্তি হয়েছিলেন কত টাকা দিয়ে এবং আপনাদের অ্যাক্টিভ আছে এরকম একটা আপনারা দেখতে পাবেন যেহেতু আমি কয়েকবার মাইগ্রেশন করেছি সুইচ করেছি এই আমার বেশ কয়েকটা দেখাচ্ছে কিন্তু আপনাদের একটা দুইটা হয়তো দেখাবে এবং এই যে নিচে আসতে আপনার মান্থলি পেমেন্ট হিস্ট্রিটা দেখতে পাবেন এখন দেখতে পাচ্ছেন যে আপনারা এইখানে আপনারা হিস্ট্রিটা যেখান থেকে ভর্তি হয়েছেন তখন থেকে কাউন্ট শুরু হয়েছে আপনার যদি মার্চের চব্বিশে ভর্তি হন তাহলে মার্চের চব্বিশ থেকে এপ্রিল চব্বিশ পর্যন্ত একটা এপ্রিল থেকে মে চব্বিশ পর্যন্ত একটা এবার করে যখন ভর্তি ছিল তখন থেকে এক মাস পর পর আপনার এটা কাউন্ট শুরু হয়ে গেছে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এক মাস পর্যন্ত ওয়ার্নিং দেই না এক মাস পরে ওয়ার্নিং দেয় যেহেতু আমার পরপর দুইটা ইনভয়েস হয়ে গেছে এখন আমি ওয়ার্নিং পাচ্ছি যদি একটা থাকতো লাস্ট তাহলে কিন্তু আমি ওয়ার্নিং পেতাম না ওয়ার্নিং পেতাম জুলাইয়ের চব্বিশে পরে ওয়ার্নিং পেতাম যেহেতু আমার আগেরটাও ডিউ আছে সেহেতু আমাকে আগেরটা এখন পে পে করতে হবে আপনারা যদি একটু নিচে যান দেখতে পাবেন গিফট মান্থলি পেমেন্ট ফর ডিউ ডেটে আপনারা যে দুটি এখানে দেওয়া নেই সেই দুটি এই অপশনে পেয়ে যাবেন আপনারা আপনার ধরেন আপনি এখন এই মেটটা দিতে চাচ্ছেন কারণ এইটার জন্য আপনার ডিউ দেখাচ্ছে তো আপনি এই মেয়েটা এখানে সিলেক্ট করবেন আপনি কোন টাকা দিতে চান সেটা সিলেক্ট করবেন বিদেশে হলে ডলার দেবেন আর অবশ্যই পেপালের মাধ্যমে দেবেন আর যদি বাংলাদেশ হন আপনার টাকা সিলেক্ট করবেন পেমেন্ট ম্যাথড নির্বাচন করুন আপনারা চেষ্টা করবেন বিকাশ মার্চেন্টে দেওয়ার এখানে আপনারা যেভাবে মোবাইলে ডায়াল করে কীভাবে দিতে পারেন সেটা দেওয়া আছে আপনারা বিকাশ অ্যাপ ইউজ করলে আরেকটা সহজে দিতে পারবেন এখানে আপনারা আপনার পেমেন্টের প্রাইসটা দেবেন টাকা আমাদের সেন্ড করেছেন আপনার ট্রানজ্যাকশন আইডিটি দেবেন এটা কোথায় পাবেন আপনারা যখন একটি বিকাশের ট্রানজ্যাকশন করেন তখন বিকাশে আপনাদের একটা মেসেজ দেয় ওখানে আপনি দেখতে পাবেন ভিডি এইভাবে একটি ট্রানজ্যাকশন আইডি বা এই টাইপের কিছু একটা থাকবে সেটাই হচ্ছে আপনার ট্রানজাকশন আইডি আপনি যদি আপনাকে দেখায় তাহলে এরকম একটি মেসেজ আসবে আপনার যখন বিকাশে টাকা দেন তখন আপনাদের কিন্তু এরকম একটা মেসেজ আসে এই দেখুন এই যে টিআরএক্স আইডি দিয়ে একটি আইডি লেখা আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের ট্রানজাকশন আইডি এটি আপনার কপি করুন কপি করে এইখানে সেই আইডিটি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার আইডিটি আপনি কোন নাম্বার থেকে মানে আপনি বিকাশ যে নাম্বার থেকে সেন্ড করেছেন হতে পারে আপনার নাম্বার হতে পারে দোকানের নাম্বার সেই নাম্বারটি আপনারা ডায়াল করুন হ্যাঁ আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিন আর আপনি যদি পেপালের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে পেপাল ইমেলটি এখানে লিখে দিবেন দিয়ে আপনারা সাবমিট পেমেন্ট করলেই দেখুন এই যে আপনার পেমেন্টটি সাবমিটের জন্য এই যে অ্যাপ্রুভালে আছে দেখুন আপনি এই যে পেন্ডিং আছে তাহলে এটা আপনারা যদি একটুখানি অপেক্ষা করেন যদি অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করে দেয় দেখুন এটা এখন অ্যাডমিন অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে ধরুন অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করে দিলো যেহেতু আপনি সব ইনফরমেশান সঠিক দিয়েছেন আপনি একটু রিলোট দিয়ে এটা দেখতে হবে কারণ তথ্য আপডেট করতে হলে একবার রিলর্ট দিতে হয় দেখুন আপনি আপনার এটা পেড হয়ে গেছে দেখেছেন আপনার কিন্তু এখন ডিউ আপনার এখন আপনার ডিউ দেখাবে না এটা ডিউ দেখাবে চব্বিশ জুলাইয়ের চব্বিশ তারিখের পরে তার মানে আপনার এখন এটা না দিলেও হবে দেখুন আমি কিন্তু আর ডিউ মেসেজটি পাচ্ছি না তার মানে আপনি সবসময় আপনি সিরিয়ালে এই পেমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি সিরিয়ালে মান্থলি পেমেন্টটা দিতে পারেন মাসিক পেমেন্টটা দেন তাহলে আপনি এক মাস পর পর এই ডিউটা পাবেন আর যদি উপরেরটা না দিয়ে নিচেরটা দেন তাহলে কিন্তু আপনাদের ডিউ দেখাবে কারণ ও দেখতে পারে যে আপনি উপরেরটা দিয়েছেন কি না এভাবে করে আপনারা প্রতি মাসে আপনাদের মান্থলি পেমেন্ট দিলে এখন আপনাদের এই ডিউটা আর দেখাবে না আসসালামু আলাইকুম